চতুর্দিকে চলছে করোনা পরিস্থিতি। বেশ কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পরে আবারও নতুন করে বাড়ছে সংক্রমণ, সেই চিত্র লক্ষ্য করা গিয়েছে রায়গঞ্জ শহরেও। আর এরই মধ্যে করোনা পরিস্থিতিতেই বটপাকুড়ের বিয়ে ঘিরে মেতে উঠলেন এলাকার সাধারণ মানুষ। গতকাল রাতে সেই চিত্রই লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। 56 প্রহর উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয় বটপাকুড়ের বিবাহ অনুষ্ঠান। জানা গিয়েছে ওই স্থানে পাশাপাশি রয়েছে একটি বট ও পাকুড় গাছ, তাদেরই প্রতীকী হিসেবে বরকনে সাজিয়ে এদিন বিয়ের অনুষ্ঠানে সামিল করানো হয়। বাঙালি মতে যাবতীয় রীতি মেনে সম্পন্ন হয় শুভদৃষ্টি, মালাবদল, সাত পাকে ঘোরা এবং সিঁদুরদান। অনুষ্ঠান শেষে ভুরি ভোজেরও ব্যবস্থা ছিল। তবে যেহেতু চতুর্দিকে চলছে করোনা পরিস্থিতি, সকলকে করোনাবিধি বজায় রাখার জন্য সরকারিভাবে আবেদন জানানো হচ্ছে, সেখানে এদিনের এই বটপাকুড়ের বিবাহ অনুষ্ঠানে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায় এবং অধিকাংশ মানুষের মুখেই দেখা যায়নি মাস্ক। সামাজিক দূরত্ববিধি বজায় রাখার ক্ষেত্রেও কোনো তৎপরতা দেখা যায়নি, যার ফলে এই অনুষ্ঠানে করোনাবিধি নিয়ে উঠেছে প্রশ্ন। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।